নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, এর সীমানা নামাজরত ব্যক্তির পায়ের গোড়ালি থেকে সিজদার জায়গা পর্যন্ত এই অংশটুকু। নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, অতিক্রম করা নিষেধ, কিন্তু নামাজি ব্যক্তির সামনে আপনি বসে আছেন বরাবর, সেখান থেকে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডান পাশ থেকে বামে, বাম থেকে ডানে এভাবে ক্রস করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এখন কথা হলো যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যায়। এ প্রশ্ন উত্তর দেওয়ার আগে জানতে হবে যে যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো এমন কোনো জায়গায় দাঁড়াবেন যাতে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হয়। যেমন ওয়ালকে সামনে রেখে দাঁড়ালেন, পিলারকে সামনে রেখে দাঁড়াবেন, এমন কিছু সামনে রেখে দাঁড়াবেন যেটা কারণে কারোর অসুবিধা না হয়। আর যদি কখনো কেউ এরকম দাঁড়িয়ে যায় এমন কোনো জায়গায় যে তার সামনে দিয়ে মানুষ হাঁটাচলা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কীভাবে হাঁটতে পারে? উত্তর হলো তার সামনে কোনো একটা সুতরা, লাঠি, এক হাত যে কোনো কিছু একটা দিয়ে, লাঠি বা জাতীয় যে কোনো কিছু একটা দিয়ে তারপরে হাঁটবে। আর নামাজি ব্যক্তির সেজদা থেকে নিয়ে তার দাঁড়ানো পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার কোনো সুযোগ নেই, এটা খুবই জঘন্য গুণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা যে কত বড় অপরাধ, এটা যদি মানুষ জানত তাহলে তার যত জরুরি কাজ থাকুক সেটা না করে 40 পর্যন্ত অপেক্ষা করাটা তার জন্য গুরুত্বপূর্ণ হতো। অর্থাৎ সে এত সময় অপেক্ষা করতো, 40 বলতে 40 মিনিট, 40 দিন নাকি সেটা হাদিসে উল্লেখ করা হয়নি। এখান থেকে বোঝা যায় যে নামাজি ব্যক্তির সামনে হাঁটার পরে সাবধান থাকা উচিত, কিন্তু সেজদার এরিয়া থেকে নিয়ে দাঁড়ানো ব্যক্তির পা পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার ব্যাপারে নিষিদ্ধ, সে ব্যাপারে সমস্ত উলামা একরাম একমত। অনেক ইমামদের মতে, অনেক আলেমদের মতে সেজদার জায়গার বাইরের জায়গা দিয়ে, সেজদার যে এরিয়া নামাজি ব্যক্তি তার বাইর দিয়ে হাঁটাচলা করতে পারে, কিন্তু এটাকে আরও নিরাপদ করার জন্য, কারণ নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলে মূল সমস্যা কী, নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। তো মনোযোগ যাতে নষ্ট না হয় এই জন্য আরও সতর্ক করে অনেক ইমামগণ তিন কাতারের কথা বলেছেন, তিনি যে কাতার নামাজ পড়ছেন সামনে আরও দুই কাতার, মোট তিন কাতার, এর পরে যদি খালি জায়গা থাকে ওই দিক দিয়ে হাঁটা যাওয়া করবে, কোনো অসুবিধা নেই। তো খোলাসা কথা হলো যে যথাসম্ভব সুতরা দিয়ে নামাজ পড়বে, আর হাঁটতে হলে সুতরা দিয়ে, অর্থাৎ লাঠি বা কিছু একটা নামাজের সামনে রেখে তারপরে হাঁটবে, আর যদি সেটা না হয় তাহলে যথাসম্ভব দূর দিয়ে হাঁটবে যাতে করে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হয়। হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও নির্দেশ করেছেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটলে নামাজি ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য তার সাথে রীতিমতো লড়াইয়ে লিপ্ত হয়, অর্থাৎ তাকে যেন থামায় দেয় জোর করে। এখন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটলে হাত দিয়ে বা কোনো কিছু ইশারা দিয়ে তাদের থামানো উচিত, যাতে করে অনেক সময় অনেকে টের পায় না যে লোকটা নামাজে আছে, সেজন্য হাঁটা দেয়। এই জন্য এমনভাবে ইশারা করা উচিত যে আমলে কাসির হয়ে নামাজ ভঙ্গ হয়ে আবার না যায়, আবার লোকটা যেন টের পায়, বুঝতে পারে সেভাবে। তোল্লা, আমার নাম শিহাব, আমি শুনেছি এই নাম রাখা হারাম, এখন আমি কী করবো? শিহাব নাম রাখা হারাম, এই কথা যদি আপনি শুনে থাকেন ভুল শুনেছেন, এরকম কোনো কথা নাই যে শিহাব নাম রাখা যাবে না। শিহাব শব্দের অর্থ হলো আগুনের স্ফুলিঙ্গ, অতএব আগুনের স্ফুলিঙ্গ এই নাম রাখলে যে হারাম হবে এরকম না, তবে আরও সুন্দর নাম, আর অর্থবহ নাম রাখা উচিত, এটা ঠিক। জেনে শুনে একটা মানুষের নাম আগুনের স্ফুলিঙ্গ না রেখে একটা মানুষের নাম আল্লাহর বান্দা, রহমানের বান্দা, আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো রাখা যেতে পারে। সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ, আল্লাহর বান্দা। আমরা আনকমন নাম খুঁজি, নামের মধ্যে আনকমন হওয়ার বিশেষ কোনো তাৎপর্য বা ফজিলত নাই, অর্থবহ হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার। একই সমাজে অনেকের নাম আবদুল্লাহ হতে পারে, কোনো সমস্যা নেই, বাবার নাম দিয়ে সেটা পার্থক্য হয়ে যাবে, পুরো আবদুল্লাহ কোন কার ছেলে, আবদুল্লাহ, আব্দুর রহমান, এগুলো সবচেয়ে উত্তম নাম। এরপরে তৃতীয় পর্যায়ে সবচেয়ে উত্তম নাম হলো সেই সকল নাম যে নামগুলো শুরুতে আব্দুল আছে আর শেষে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে। এরপরে সবচেয়ে উত্তম নাম হলো নবী রাসূলদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম, নেককারদের নাম, সেগুলো। মেয়েদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তারা আব্দুনের জায়গায় শুধু আমাতুন যোগ করবে, আল্লাহর বান্দি, ব্যাস। এই নামগুলো সবচেয়ে উত্তম নাম। এর বাইরে শিহাব বা এ জাতীয় নাম রাখা নিষেধ না, হারাম না, কিন্তু নামের অর্থ খুব বেশি ভালো কিছু না, অগ্নিস্ফুলিঙ্গ। তো এই নাম না রেখে আর অর্থবহ সুন্দর নাম রাখা উত্তম। আমার এক ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অনুষ্ঠিত কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। প্রশ্ন হলো তিনি কি শহীদের মর্যাদা পাবেন? যদি তিনি মসজিদের কাজ করাটাকে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় করতে যান, তাহলে ইনশা আল্লাহ আশা করা যায়,
আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি শাহাদাতের মর্যাদা বড়দের। এছাড়াও মানুষ আকস্মিক মৃত্যুবরণ করলে আগুনে পড়ে মারা গেলে, পানি ডুবে মারা গেলে, কোনো গলা নিচে চাপা পড়ে মারা গেলে, সেগুলোকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু হিসেবে ঘোষণা করেছেন। বিদাত আশা করা যায় আল্লাহ তার কাছে তিনি সে মর্যাদা লাভ করবেন, যদি ইমানদার হয়ে থাকেন এবং আল্লাহর ঘরে ইবাদত করবে মানুষ, সেজন্য আল্লাহর ঘরে নির্মাণ করলে আমি সব এরকম সত উদ্দেশ্য যদি তার থাকে আশা করা যায় অবশ্যই এটার জন্য আল্লাহ তার কাছে তিনি উত্তম বিনিময় পাবেন। কিছু লোককে চাকরি দেওয়ার বিনিময়ে প্রতি মাসে তাদের বেতন থেকে একটা অংশ নেওয়া ঠিক হবে কিনা? আপনি কাউকে চাকরি দিয়ে তার কাছ থেকেই বিনিময় নিতে পারেন, যদি এটা আপনার দায়িত্বের মধ্যে না পড়ে। আপনি কোম্পানির মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছেন, আপনার ডিউটির অংশ আপনার বেতন নিয়ে থাকেন যে কাজগুলোর জন্য, তার ভিতরে একটা হলো এই লোক নিয়োগ করা, তাহলে আপনার জন্য কোনো কিছু গ্রহণ করা চাকরির প্রার্থী থেকে এটা জায়েজ নেই। হ্যাঁ, এটা সুদ, এটা সরি ঘুষ। আর যদি আপনি সেই কোনো কোম্পানির এমপ্লয়ি না, এমনিতে আপনি মধ্যস্থতাকারী, আপনি কোনো এজেন্ট, তাহলে এবার আপনি চাকরি প্রাপ্তির জন্য কোনো প্রতিষ্ঠানের চাকরির ব্যবস্থা করলে কথা বললেন, খোঁজখবর নিলেন, সেখানে লিঙ্ক করলেন, সিভি জমা দিলেন, চাকরির ব্যবস্থা করলেন, দৌড়াদৌড়ি করলেন, এটার জন্য আপনি বিনিময় নিতে পারেন চাকরি প্রাপ্তির কাছ থেকে। একইভাবে বিনিময় নিতে পারেন কোম্পানি থেকেও, যদি সেরকম চুক্তি থাকে কোম্পানির সাথে যে তুমি আমার লোক রেখেও করে দিবা, তোমাকে এত টাকা দেওয়া হবে, অথবা চাকরি প্রার্থীকে বললেন যে তোমার চাকরি হবে, আমি তোমার দৌড়াদৌড়ি করবো, চাকরি হয়ে গেলে তুমি আমাকে এত টাকা বিনিময় দিবে, এটা জায়েজ আছে। আপনি কোম্পানির কেউ না, আপনি বাইরের কেউ, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু প্রতি মাসে মাসে বিনিময় নেবেন আপনি কোন হিসাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবি মাতা আফুতু মালা আসিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকাটা নাও, তোমাকে চিন্তা করতে হবে কিসের বিনিময় নিচ্ছি। আপনি তাকে চাকরি দিয়েছেন, দৌড়াদৌড়ি করেছে, অফিস খরচ আছে আপনার, ঠিক আছে আপনি নিলেন, কিন্তু প্রতি মাসে মাসে তার বেতন থেকে যে টাকা নিচ্ছেন সে তো কাজ করে টাকা দিচ্ছে, আপনি মাসে মাসে কি করতেছেন? প্রতি মাসে তো আপনি চাকরি দিচ্ছেন না, চাকরিতে একবার দিয়েছেন, বুঝতে পেরেছেন কথা? অতএব আপনি তার কাছ থেকে বিনিময় নিতে পারেন, সেটা যৌক্তিক অবসরেই পথ হয়। সম্প্রতি এক দুর্ঘটনায় আমার এক হাতের আংশিক কেটে গেছে, কেটে ফেলা হয়েছে, ডাক্তার ওই স্থানে পানি লাগাতে নিষেধ করেছেন। প্রশ্ন হচ্ছে, কাটা স্থান বাদ দিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যদি আল্লাহ মাফ করেন এরকম পরিস্থিতি হয় যে কারোর হাত কাটা গেছে, পা কাটা গেছে, সেখানে ব্যান্ডেজ থাকে, অথবা ডাক্তার পানি লাগাতে নিষেধ করেছেন, পানি লাগালে ক্ষতি হবে, তাহলে তার উপযোগ করার নিয়ম হল হাত হোক, পা হোক, অন্য কোনো জায়গা হোক, যে জায়গাটা কাটা আছে, ধরা যাক এই আঙুলের কাটা আছে, এখানে পানি লাগানো নিষেধ, তাহলে উনি পুরো হাতটা ধোবেন, হাত দিয়ে পুরো হাত ধোবেন এই জায়গা ছাড়া। এখানে শুধু ভিজা হাত উপর দিয়ে আলতো করে তাকে মুছে দিবেন, ব্যাস, এটাকে মাসা বলা হয়, এতে উজু হয়ে যায়। একই কথা পায়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, যদি ধোয়া নিষেধ হয়, পায়ে লাগানো নিষেধ হয়, তাহলে পট্টি থাকুক, আর পট্টি ছাড়াবো, ব্যান্ডেজ থাকুক বা এমনি থাকুক, এটির উপর দিয়ে হাত বুলাই নিবে ভিজা হাত, যাতে করে ক্ষতি না হয় পানি লেগে সেইভাবে সরাসরি।